ডানেল না আমি বানাবো পনির পরোটা। পনির পরোটা বানানোর জন্য প্রথমে আমরা ডোটা মেখে নেব। তো ডোটা মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ আটা, নিয়েছি আমি জোয়ান, নিয়েছি সাদা তেল এখানে 2 টেবিল স্পুন, নিয়েছি নুন, নিয়েছি চিনি। প্রথমে আমরা খুব ভালোভাবে আটা ময়দা সমস্ত তেলগুলো মিলিয়ে নেব। এ দেখুন আমি মিলিয়ে নিয়েছি শুকনো তেলগুলো খুব ভালোভাবে, আর হাত দিয়ে এরকম করে ঘষে ঘষে আমরা এটাকে মেখে নেব। তো এর মধ্যে এখন আমি জল দেব, দিয়ে এটাকে মাখবো। আর দেখুন ডোটা মাখার জন্য আমাদের এটা ঠিক হয়েছে কি না এরকমভাবে আপনারা বলবেন যে ইনগ্রিডিয়েন্টগুলো মানে তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। দেখুন এরকমভাবে চেপে ধরলে মুঠো হয়ে যাচ্ছে, আমার এটা খুব ইজি ভেঙেও যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে জল মেশাচ্ছি, আমি নর্মাল রুমের টেম্পারেচারের জল মেলাচ্ছি এর মধ্যে। এ দেখুন আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল মিশিয়ে। এটাকে ডোটা আমরা খুব নরম করবো না, আবার খুব শক্তও করবো না, রুটির ডোয়ের থেকে আমরা একটুখানি শক্ত মাখবো। মেখে এটাকে 40 মিনিট মতো রেখে দেবো রেস্ট হতে। এই দেখুন আমি ডোটা মেখে নিয়েছি, এখন ডোটা যাতে শুকিয়ে না যায় যার জন্য ওপর থেকে আমি একটুখানি তেল ব্রাশ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে দেখুন আমি বানিয়ে নিচ্ছি কোর্তা, পনিরের কোর্তা বানানোর জন্য এখানে নিয়েছি আমি, এখানে আমার নিয়েছি 1 ইঞ্চি আদা, এখানে নিয়েছি আধখানা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর 2 কাঁচা লঙ্কা আমি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি সব কিছু একসাথে। এখানে নিয়েছি 1/2 টিস্পুন চিনি, নিয়েছি আমি 4 মশলা 1/2 টিস্পুন থেকে একটু কম, নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো, নিয়েছি নুন, এখানে নিয়েছি আমি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশ ভালো লাগে যার জন্য আমি দিলাম মুখে পড়লে। নিয়েছি ধনে গুঁড়ো, নিয়েছি আমি বিটনুন, নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি একটুখানি 4 মশলা। এবার নিয়ে নিয়েছি আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা, আর নিয়ে নিচ্ছি আমি ক্যাপসিকামটা, নিয়ে এটাকে খুব ভালো করে মিলিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি পনিরটা মেলাব। এই দেখুন আমি সবটা মিলিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। আমি এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। পুরো আমাদের রেডি। এই দেখুন পুর রেডি হয়ে গেছে, বা চলুন আমরা পরোটাগুলো তৈরি করি। এই দেখুন নিয়ে নিয়েছি ডোটা আমি, এর উপরে একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি, দিয়ে তাকে আর একটু ঘেঁষে নিচ্ছি। এই দেখুন এটাকে ঘেঁষে নিলাম আমি ডোটাকে, আরও একটু ঘেঁষে নেওয়ার পরে আপনারা যে যত বড় বানাবেন ঠিক তত বড় করে এখান থেকে লেচি কেটে নেবেন। আমি ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব। এবারে আমি এখানে নিয়েছি দেখুন শুকনো ময়দা, এর মধ্যে আমি একটু লুচিটাকে করে নিলাম, ডিপ করে নিয়ে আমি এরকম করে এটাকে একটা খোলক বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বেলে নিয়েও বাড়িয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি নিয়ে নেবো পুরটা, মুখটাকে এরম করে আমি সিল করে নিলাম, এটাকে আলতো করে বেলে নিব, আবার একটু ডিপ করে নিলাম, এটাকে বেলে নিচ্ছি। সেকেন্ডটা আমি এরম ভাবে একটা রুটি বেলে নিয়েছি, বেলে নিয়ে ভেতরে পুরটা দিয়ে আমি এটাকে উল্টে নিয়ে এরম করে চেপে দেব, যাতে ফেটে যায় বেলতে গিয়ে পরটা, তারা কিন্তু এরকম ভাবেও শিখে নিতে পারে। দেখুন এটা এরকম ভাবে করে নিলাম। তো চলুন আমি সবগুলো বেলে নিই। এই দেখুন আমি নিয়ে নিয়েছি এটা কড়ায়, আপনারা চাইলে তাওয়ার মধ্যে দিয়ে এটা ভেজে নিতে পারবেন। এবারে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি
একটুখানি বাটার, বাটারটা মেল্ট হয়ে গেছে, আপনারা বাটার ঘি অথবা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যেটা আমি মুড়ে নিয়েছি যে বড়াটা, এইটা প্রথমে আমি ভেজে নেব। আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো করতে পারবেন, বড় অথবা ছোট। দেখুন দেওয়ার পরে আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, এটাকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। দেখুন আমি ভেজে তুলে নিচ্ছি, আমি এরকম ভাবে বাকিগুলো সব ভেজে নেব। ওইটা তুলে নেওয়ার পরে আমি রাউন্ড শেপ করে যেগুলো বানিয়েছিলাম সেইগুলো একটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব। একটুখানি ফুটে দিতে হবে। দেখুন উল্টে নিয়েছি আমি এটাকেও, এটাকেও আমি সেইভাবে ভেজে নেব। দেখুন এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের পনির পরোটা, দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম। আর যদি একটু মোটা করে আপনারা বেলে নেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা উপর থেকে পুরো পলকটা ছিঁড়ে নেওয়া যাবে। আর যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কত সুন্দরভাবে দুটো পাটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।